আবারও পর্দায় আসছে সুপার হিরো কিস এ বছরের জানুয়ারিতে বলিউড অভিনেতা হৃত্বিক রোশানের বাবা এবং পরিচালক রাকেশ রোশান ঘোষণা দিয়েছিলেন দুই সালে ডিসেম্বরে মুক্তি পাবে ফোর সেই সঙ্গে খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু হবে ছবিটির মুখ্য ভূমিকায় যে হৃত্বিক রোশান অভিনয় করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে ঋত্বিকের বিপরীতে কে অভিনয় করবেন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে পরিচালক রাকেশ রোশান এ ব্যাপারে প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইপের নাম এগিয়ে রেখেছেন এছাড়া যেহেতু ছবির স্ক্রিপ্ট এখনও চূড়ান্ত হয়নি সেজন্য হয়তো দুজনকেই রাখা হবে ছবিটিতে সংশ্লিষ্ট সূত্র আরও বলেছে শুরু থেকেই প্রিয়াঙ্কার চরিত্রটি ছবিতে রয়েছে তবে তা আরও উন্নত করতে হবে যদি ছবিতে আরেকজন নায়িকা থাকে তাহলে স্ক্রিপ্টে নতুন করে পরিবর্তন আনা হবে সেই সঙ্গে পরিচালক যদি দুজনের চরিত্র সমানভাবে গুরুত্ব দেয় তাহলে বিষয়টি খুবই দারুণ হবে দুই সালে ঋত্বিক রোশান ও প্রীতি জিন্তা অভিনীত কই মিল গায়া ছবিটি মুক্তি পায় ছবিটি দারুণভাবে সফল হওয়ার পর দুই সালে নির্মিত হয় এর সিকুয়েল ক্রিস এতে হৃত্বিকের বিপরীতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এরপর দুই সালে নির্মিত হয় ক্রিস থ্রি এতেও প্রিয়াঙ্কা ছিলেন হৃত্বিকের বিপরীতে বিনোদন জগতের প্রতিদিনের আপডেট জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন